হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 779 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেম। প্রবলেমের নাম ছিল ম্যারিন অ্যান্ড ফটোশুট। তো প্রবলেমটি অনেক বেশি ছিল, চলো আমরা প্রবলেমটি পড়ি, দেন সলভ করার ট্রাই করি। তো পয়েন্টটি হচ্ছে এরকম, আমার ইনপুট স্টেটমেন্ট টেস্ট কেস দেওয়া থাকবে, প্রত্যেক টেস্ট কেসে একটা ইন্টিজার নাম্বার অ্যান দেওয়া থাকবে, তারপর হচ্ছে অ্যান লেন্থের একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং স্ট্রিংয়ের ভ্যালুগুলো থাকবে জিরো আর ওয়ান, মানে বাইনারি স্ট্রিং আর কি। তো আমাকে কাজ করতে হবে প্রিন্ট দ্য মিনিমাম নাম্বার অফ কস প্লেয়ার ইউ নিড টু ইনভাইট সো দ্যাট দ্য গ্রুপ পিকচার অফ অল দ্য কস প্লেয়ার ইজ বিউটিফুল। মানে আমাকে 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 বলতে হবে যে আমি মিনিমাম কতগুলো কস প্লেয়ার আমার দরকার ইনভাইট, আমি যদি অ্যাড করি তাহলে আমার আমার যিনি গ্রুপটা হবে হচ্ছে বিউটিফুল। তো এখন কস প্লেয়ার কোনগুলো লাগবে, কীভাবে লাগবে সেটা আমরা এখন এখানে পড়ি। তো এখানে হচ্ছে দেখুন, এখানে যেটা বলছে যে এই গ্রুপ পিকচার ইজ কনসিডারেড বিউটিফুল, গ্রুপ পিকচারটা তখনই বিউটিফুল হবে যখন ইভরি কন্টিনিউয়াস সেগমেন্ট অফ অ্যাটলিস্ট টু কস প্লেয়ার, অ্যাটলিস্ট দুইটা কস প্লেয়ার মানে পাশাপাশি থাকতে হবে। এবং এখানে একটা কন্ডিশন বলছে দ্য নাম্বার অফ মেল ডাজ নট এক্সিস্ট দ্য নাম্বার অফ ফিমেল, এখানে বলছে যে নাম্বার অফ মেল কখনো নাম্বার অফ ফিমেলের চেয়ে বেশি ডাজ নট এক্সিস্ট হবে না, ঠিক আছে। তো কারেন্টলি দ্য লাইন হ্যাজ, আমাকে কারেন্টলি অ্যান কস প্লেয়ার দেওয়া আছে। তো এখানে বলছে যে যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে মেল, আর যদি ওয়ান হয় তাহলে ফিমেল। তো এখানে ভালো করে দেখুন, মেল কিন্তু ডাজ নট এক্সিস্ট দ্য নাম্বার অফ ফিমেল, মেল কিন্তু ডাজ নট এক্সিস্ট নাম্বার অফ ফিমেল, এটা হতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে ইউ ক্যান ইনভাইট সাম অ্যাডিশনাল, আমি বিউটিফুল করার জন্য, যে গ্রুপ পিকচারটাকে বিউটিফুল করার জন্য কিছু কিছু হচ্ছে কস প্লেয়ারকে আমি কী করতে পারবো, ইনভাইট করতে পারবো, বাট আমি কিন্তু এখান থেকে ডিলিশন করতে পারবো না। ইনভাইট করে আমি যে কোনো পজিশনে তাদের বসাতে পারি এবং আমাকে পিকচারটা আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে বিউটিফুল করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার আমার হচ্ছে একটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এরকম ধরি একটা বাইনারি স্ট্রিং। তো আমাকে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমার এই জিরো হচ্ছে কি, জিরো হচ্ছে আমাদের মেল, জিরো হচ্ছে আমাদের মেল আর ওয়ান হচ্ছে আমাদের ফিমেল। তো আমাদের মেল কিন্তু ডাজ নট এক্সিস্ট দ্য নাম্বার অফ ফিমেল, ঠিক আছে, এটা ভালো করে একটু চিন্তা করুন। তার মানে এটা জিরো হচ্ছে মেল আর ওয়ান হচ্ছে ফিমেল, তার মানে জিরো কখনোই ওয়ানের চেয়ে বড় বেশি থাকতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জিরো থেকে আরেকটা জিরোর মধ্যে আমাদের যে ফিমেলগুলো থাকবে, একটা জিরো থেকে আরেকটা জিরো যে ওয়ানগুলো থাকবে, অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকতে হবে। কয়টা? অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকতে হবে। এটাই আমাদের কোশ্চেনে চাইছে যে একটা জিরো থেকে আরেকটা জিরোর মাঝে অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকতে হবে, একটা থাকা যাবে না বা তারও কম থাকা যাবে না, অ্যাটলিস্ট দুইটা থাকতে হবে। তার মানে আমার যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমি অ্যাড করবো। তো ব্যাপারটা কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা জিরো থেকে আরেকটা জিরোর মধ্যে অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকা লাগবে। এখন এটা আমরা কীভাবে সলভ করবো সেটা আমাদের দেখতে হবে। তো গাইস, এটা সলভ করার আগে আমি তোমাদের একটি চ্যানেল সাজেস্ট করব। তো চ্যানেলটির নাম হচ্ছে শিক্ষাঙ্গন বিডি। তো এই শিক্ষাঙ্গন বিডি যারা হচ্ছে বিগিনার্স, তোমরা যারা বিগিনার্স আছো তাদেরকেই আমি সাজেস্ট করব যে যারা বিগিনার্স আছো এবং যাদের সি এবং সি প্লাস প্লাসের বেসিকে এখনও প্রবলেম আছে বা একাডেমিকে সি এবং সি প্লাস প্লাস প্রয়োজন, তাদের জন্য এই চ্যানেলটি আসলে অনেক হেল্পফুল হবে। তো এই চ্যানেলটিতে গিয়ে, শিক্ষাঙ্গন বিডিতে গিয়ে যদি তোমরা প্লেলিস্টে যাও, প্লেলিস্টে একটু নিচে যাও, তো দেখবে এখানে সি প্লাস প্লাস এবং সি এর পূর্ণাঙ্গ হচ্ছে সিরিজ এখানে তোমরা পেয়ে যাবা। তো আমি এই চ্যানেলটি এই জন্যই তোমাদের সাজেস্ট করতেছি কারণ এখানে সি এবং সি প্লাস প্লাসের পূর্ণাঙ্গ ফুল সিরিজটা পাবা এবং এই ভিডিওগুলার কিছু ডিফারেন্সই আছে যে সেটা হচ্ছে যে প্রত্যেকটি ভিডিওর শেষে একটি করে তোমরা কুইজ পাবা, যেগুলোর তোমরা যদি সলভ করো তোমাদের আসলে অনেক অনেক বেশি তোমরা হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে, অনেক ভালোভাবে সি এবং সি প্লাস প্লাসকে আয়ত্ত করতে পারবা, ঠিক আছে। এটা একাডেমিক এবং তোমাদের হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্ষেত্রে খুবই খুবই হেল্পফুল হবে। তো এখানে দেখুন, এখানে যদি তোমরা সি প্লাস প্লাস সিরিজটাতে একটু যাও তো দেখবে এখানে পূর্ণাঙ্গ ফুল সিরিজটা এখানে পেয়ে যাবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে সিরিজটা বানানো হয়েছে। এখানে সি প্লাস প্লাসের ক্ষেত্রেও সেম পূর্ণাঙ্গ সিরিজ পাবা এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করা হয়েছে। তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, তো এবার আমরা সলভিংয়ে চলে যাই। যে আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে একটা জিরো থেকে আরেকটা জিরোর মধ্যে অবভিয়াসলি মানে অন্তত দুইটা ওয়ান থাকা লাগবে, তার কম থাকা যাবে না,
অন্তত দুইটা, তার বেশি থাকতে পারে। তো আমরা সলভটা কিভাবে করতে পারি? তো আমরা যদি এই এই সলিউশনটার ক্ষেত্রে চিন্তা করি, যে 001 এটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে একটা জিরো আরেকটা জিরো আরেকটা জিরোর মধ্যে কোনো ওয়ান আছে নাই, তার মানে এখানে আমাদের দুইটা ওয়ান যোগ করতে হবে, তার মানে আমাদের দুইটা কস প্লেয়ার লাগবে। আবার এই জিরো থেকে এই জিরোর মধ্যে কি ওয়ান আছে? না, দুইটা ওয়ান লাগবে, তার মানে আমাদের আরও দুইটা কস প্লেয়ার লাগতেছে, মানে সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে কত? চার। তো যদি আমরা এভাবে চিন্তা করি যে জিরো ওয়ান জিরো ওয়ান, এক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে দেখুন আমাদের এখানে জিরো আছে, এখানে এই জিরো থেকে এই জিরো, এই জিরো থেকে এই জিরোর মধ্যে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান আছে, তার মানে এখানে আমাদের আরেকটা ওয়ান লাগবে, আর এক্ষেত্রে আমার কোনো জিরো নাই, এক্ষেত্রে আমার অ্যান্সার কিন্তু ওয়ান হবে। তো আমি এটা কীভাবে করতে পারি? তো আমি এইভাবে চিন্তা করতে পারি যে একটা জিরো যখন জিরো পাবো তখন আমি চিন্তা করবো, যখন জিরো পাবো তখন আমি চিন্তা করবো, এবং লুপটা কিন্তু এন মাইনাস ওয়ান পর্যন্ত চালাবো, এন মাইনাস ওয়ান পর্যন্ত, মানে শেষের জিরোর জন্য। কিন্তু শেষে যদি আমার জিরো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো কাউন্ট হবে না, কারণ শেষের পরে তো আর কোনো ভ্যালু নাই, সো তারপরে কি থাকতে থাক, তো শেষের আগ পর্যন্ত এন মাইনাস ওয়ান পর্যন্ত আমি লুপটা চালাবো, ওয়ান থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপটা আমি যদি চালাই। স্ট্রিংয়ের ক্ষেত্রে জিরো ইন্ডেক্স থেকে এন মাইনাস ওয়ানের আগ পর্যন্ত আমি এটা চালাবো লুপটা, ঠিক আছে। চালানোর পর আমি যদি দেখি যে জিরো আছে, যদি জিরো আছে যখন যে যে স্ট্রিংয়ের যে ক্যারেক্টারটা জিরো পাবো তখন আমি চেক করবো তার পরের ক্যারেক্টার জিরো নাকি, যদি তারপরের ক্যারেক্টারটা জিরো হয় তার মানে এখানে আমাদের দুইটা ওয়ান অ্যাড করতে হবে, তার মানে কাউন্টের মধ্যে আমরা কি করব, কাউন্টের মধ্যে দুই যোগ করে দেব। আর যদি দেখি যে না তারপরের ক্যারেক্টারটা জিরো না, তাহলে আমরা দেখবো যে যেহেতু তারপরের ক্যারেক্টারটা জিরো না, তার মানে তারপরের ক্যারেক্টারটা ওয়ান, তার আমি দেখবো তারপরের ক্যারেক্টারটা এইটা জিরো নাকি, যদি এই তারপরের ক্যারেক্টারটা জিরো হয় তার মানে আমাদের একটা ওয়ান অ্যাড করতে হবে, কয়টা ওয়ান অ্যাড করতে হবে? একটা ওয়ান অ্যাড করতে হবে। আর যদি দেখি না তারপরের ক্যারেক্টারটাও জিরো না, তার মানে আমাদের এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, তার মানে আমরা কি করব, দেখবো যদি ক্যারেক্টারটা জিরো হয় তাহলে আমরা দেখবো যে যখনই পাই যাবো এই ক্যারেক্টারটা জিরো, তার মানে চেক করবো তার পরের ক্যারেক্টারটা জিরো নাকি, যদি জিরো হয় তাহলে দুই কাউন্টার মধ্যে অ্যাড করবো, আর যদি দেখি না জিরো না তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে তারপরের ক্যারেক্টারটা যেহেতু জিরো না তাহলে তারপরের ক্যারেক্টারটা মানে আই প্লাস টু নাম্বার ক্যারেক্টারটা এটা জিরো নাকি, যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে অ্যাড ওয়ান অ্যাড হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কোনো কিছু অ্যাড হবে না, পরবর্তীতে আমার চলে যাবে, ঠিক আছে। তার মানে জিরো পাইলে আমরা এই কাজটা করবো। তো চলুন আমরা কোডটাতে চলে যাই। তো কোডটা হচ্ছে এরকম যে আমরা সর্বপ্রথম কী করবো, একটা ইন্টিজার নাম্বার অ্যাড নেবো, তারপর স্ট্রিংটা নিয়ে নেবো, তারপর আমরা কী করবো যে যেটা বললাম যে ওয়ান থেকে সাইজ মাইনাস ওয়ানের আগ পর্যন্ত আমরা চালাবো লোকটা। যদি আমি দেখি যে এটা জিরো তাহলে সেক্ষেত্রে আমি দেখবো তারপরে ক্যারেক্টারটা জিরো নাকি, যদি তারপরে ক্যারেক্টার জিরো হয় তাহলে কাউন্টের মধ্যে দুই যোগ হবে, মানে মাঝখানে দুইটা ওয়ান অ্যাড করতে হবে। আর যদি দেখি না তারপরে ক্যারেক্টার জিরো না, তার মানে কি আমরা দেখবো যে তারপরে ক্যারেক্টার জিরো না, তারপরে ক্যারেক্টার ওয়ান, তাহলে দেখবো তারপরের ক্যারেক্টারটা জিরো নাকি, যদি তারপরে ক্যারেক্টারটা জিরো হয় তার মানে মাঝখানে একটা ওয়ান আছে, তার মানে আরেকটা ওয়ান অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমি কাউন্টের মানে এক বাড়াই দেবো, ওকে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি কোনো কিছু বাড়াবো না, কন্টিনিউ হইতে থাকবে। তো এভাবেই হচ্ছে আমার সর্বশেষ আমি কাউন্টটাকে কী করবো, পিন করে দেবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।